সতীদেব, ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, ভুলে যেও না আজকে একটা শুভ দিন। শুভ দিন, শুভ দিন, শুভ দিন, অশুভ দিন, এসবে আমার সত্যি কি কিছু আসে যায় না? আই ডোন্ট কেয়ার অ্যাট অল, নো মাইন্ড। ওই হারে আমার অধিকার আছে যেমন এই বাড়ির সমস্ত কিছুর উপর, ইঞ্চি ইঞ্চির উপর আমার অধিকার আছে। রতি, কি হচ্ছে কি আজকে দিনে, সব কি বলছিস কি তুই? তুই বোঝার চেষ্টা কর। দাদা, তুমি একবার ভেবে দেখো, জাস্ট ওই হারটা তো তুমিও পড়েছো একটা সময়, তোমার ছেলেও পড়বে, তাই না? আমি আয়লার জলে ভেসে এসেছি। আর তুমি ভেবে দেখো একটা কথা, এই যে ছোটবেলায় তুমি বিদেশে গেছো, পড়াশোনা করেছো, সেখান থেকে ফিরে এসেছো, ফিরে এসে কোম্পানির মাথায় বসেছো, আর আমি লবলঙ্কা। রতি, লক্ষ্মী ভাই, আমার আমার কথা শোন, ওই হারটা আজকের দিনে আমি বলি কি, এখন এসব কথা থাক না মেস্তা। তুমি এর ভেতর ঢুকো না, দ্যাট উইড বি বেটার ফর ইউ, ওকে? বিকজ আই নো ইউ ভেরি ওয়েল। হেলো, মাই ডিয়ার ভাইপো, মাই ডিয়ার ভাইপো, লুকিং স্মার্ট। আচ্ছা ভাইপো, এক্সকিউজ মি, যদি আমি ওই হারটা নিই তাহলে কি তোমার কষ্ট হবে, খারাপ লাগবে, হ্যাঁ এরকম কিছু যদি আমি ওই হারটা নিই? নো, পাবে না, তাই তো? আই লাভ ইউ, লাভ ইউ ভাইপো। আশা করি আর কোনো অসুবিধা নেই, সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে, যার হার তার যখন কোনো অসুবিধা নেই, আমি নিলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মুখ দেখতে চাই না আমি, আমি চাই না আজকের এই শুভ দিনে তোমার কোনো ছায়া বাড়িতে পড়ুক, বেরিয়ে যাও। ওকে, ওয়াই ইউ শাউটিং মা, বজায় বললি তো, তুমি বেরিয়ে যাও। ওকে, ফাইন ফাইন ফাইন, কুল কুল, বেরিয়ে যাচ্ছে। চোখ কুমে আঁকা, তাহলে কি হবে? জানি না ইন্দ্র, জানি না। ওই নবরত্ন হারের নটা পাথর নবগ্রহের নির্দেশক ইন্দ্র, আজকের এই শুভ দিনে আমার দাদু ভাই ওই ওই নবগ্রহের আশীর্বাদ পাবে না? না, তা না, হয় না, হয় না, হয় না, কিছুতেই না। গুরুদেব, গুরুদেব, আপনি 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 যা হোক একটা বিধান দিন গুরুদেব। আমি তো তাই ভাবছি, ওই নবরত্ন নবগ্রহের সূচক, আর নটা রং ধারণ করা তো এই বংশের রীতি, এখন সেই নটা রং পাওয়া যাবে কোথায়? আচ্ছা গুরুদেব, বলছিলাম যে নটা রঙের জন্য শুধু এই পাথর কেন, অন্য কিছু ধারণ করলে হবে না? আহ লগ্না, কেউ এইভাবে বলতে নেই, উনি নিজেই হয়তো কোনো পথ বলে দেবেন। না না, বলো মা, তুই বলো। আসলে আমি বলছিলাম যে নটা রঙের পাথরের জায়গায় যদি নটা রঙের ফুল দেওয়া হয় তাহলে কি সূর্য নবগ্রহের আশীর্বাদ পাবে না? এই হচ্ছে মেয়েটাকে নিয়ে সমস্যা। হ্যাঁ রে লগ্না, তোর কি সব ব্যাপারে কথা না বললেই না বলতো?
তাকানো করতে। অপূর্ব উপস্থিত বুদ্ধি এই মেয়ের। ফুল, ফুলেরও তো অনেক রং, আর ফুল তো প্রকৃতির সৃষ্টি, আর প্রকৃতিকে ধারণ করতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু মা, হঠাৎ করে এত রঙের ফুল পাওয়া যাবে কোথা থেকে? আপনি চিন্তা করবেন না, কি কি রং লাগবে আপনি আমাকে বলুন, আমি নিজের হাতে ওই মালা গেঁথে আনবো। রং? রবি, রবি হচ্ছে রক্তিম লাল, তারপর আসে চন্দ্রিমা, চন্দ্রিমা ঈষৎ হরিদ্রাভ। মানে প্রথমে লাল আর তারপর হালকা হলুদ, বেশ, তারপর? তারপর আসে মঙ্গল। সব রং ব্যবস্থা করে দিচ্ছি গো, তোমরা কেউ চিন্তা করো না গো, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কে এই বুদ্ধিমতী কন্যা? ওর নাম লগ্না গুরুদেব। গুরুদেব? ও হচ্ছে আমাদের বাড়ির মালির মেয়ে, তাই বোধহয় ওই ফুলের কথাটা না ওর মাথাতেই এসেছে। বাহ, বেশ নাম লগ্না। আর এই লগ্নার জন্যই তো আজ দুবার সূর্যদেব রক্ষা পেল। নীলের প্রদীপ ওই সূর্যদেবের মৃত্যু আমার হাতেই আছে, মরতে তো তোমাকে হবে, ওর অমর হাতে মরতে হবে তোমায় এইবার। এইসব নিয়ে কোথায় যাচ্ছিস বলতো? কেন, সূর্যের জন্য ফুলের মালা গেঁথে আনলাম তো। ওমা তাই? সূর্যের জন্য ফুলের মালা গেঁথে এনেছিস? এবার যা, গিয়ে সাজিয়ে ওখানে রেখে দে, যা বলছি তাই কর। শোন, তুই কি ভেবেছিস বলতো, তোর হাতে গাঁথা এই ফুলের মালা আমাদের সূর্য গলায় পড়বে? এই পুষ্প, পুষ্পা আমার একটা কাজ করতে হবে তোকে। শোন, তুই আমাকে এক্ষুনি না গঙ্গা জল এনে দিবি, এই যে ফুলের সাজি এর মধ্যে ছিটোতে হবে। গঙ্গা জল? গঙ্গা জল ছেটালে কি সব শুদ্ধ হয়ে যায় বলো? গাছের ফুল তো প্রকৃতির দান, তা আবার কি করে অশুদ্ধ হয় বলো তো? একদম চুপ, আমাকে না জ্ঞান দিতে আসবে না তুমি। হ্যাঁ মা, তোর গায়ের এই জামা শুদ্ধ কি অশুদ্ধ জানা নেই, মুখে যত বড় বড় কথা মের। কি যে বলো না তুমি। আচ্ছা, হাটে বাজারে তো এত ফুল বিক্রি হয়, আর সেই ফুলগুলো দিয়েই তো বছরের পর বছর এত বড় বড় মন্দিরে পুজো হয়। যারা সেই ফুল বিক্রি করে তাদের জামা শুদ্ধ না অশুদ্ধ বলো তো? এখন তোর কথারও কৈফিয়ত আমাকে দিতে হবে? আমার এই দিন এসছে, যেটা বলেছি সেটাই করবি, হ্যাঁ, বাড়তি কথা নয় আমার সঙ্গে। আর পুষ্প, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যেটা বললাম কানে যায়নি, যা কর কাজটা, যা। কিন্তু লগ্নায় তো ফুলের মালা গেঁথে আনলো। এই বাড়ির সবার দেখছি সাহস খুব বেড়েছে, এখন তুইও আমার মুখে মুখে কথা বলতে লেগেছিস না, যা যা বলছি যেটা কর। ও
মহারাজ, আমার কি সৌভাগ্য আপনার দেখা পেলাম, আপনাকে দেখে আমার কাজটা হবে। মানে বলতে চাইছি যে আপনার এই কমলডুলুতে গঙ্গা জল আছে বুঝি? হ্যাঁ, কেন একটু দয়া করে যদি এই ফুলের সাজটার মধ্যে ছিটিয়ে দেন না, বড় উপকার হয়। আচ্ছা ওং সুচি ওং সুচি ওং সুচি জয় শিব শম্ভু। এই ফুলের মালাটা নিয়ে না এবার আমি সূর্যর কাছে যাব। তোর এখানে আর কোনো কাজ নেই, তুই এবার যা। কিন্তু